বের চলে অ্যাপ প্রমোট করে টেনে টুনে 20,000 একটি অ্যাপ ধরে হঠাৎ একদিন ক্রিম ক্রিম সিনেমা নাকি 1,00,000 দেব প্রমোশন আর কি ফিল্ম স্টারে অ্যাড করে পায় না এত টাকা ভাজেল আমি বুঝেছিলাম গান্ডু নই রে কাকা 50% অ্যাডভান্স দেন কথা বলতে আসিস অ্যাডভান্স পেলে বুঝবো সিরিয়াস না চোদাচ্ছিস দুদিন পরে দেখি সারা ভয়েস রেকর্ড নিয়ে ভিডিও বানিয়ে ফেলছে বলছে সিনেমা আপনাকে টাকার জন্য বিক্রি হয়ে গেছে 1,20,000 টাকা আরে দাদা আগে পুরোটা শুনুন হারাম যাদা বলেছিল ঘোড়া সবে ইনস্টল করলে ডাটা রিড করা যাবে এমন অ্যাপ প্রমোট করে চ্যানেল উড়ে গেছে জেনে মারা দেবো এমন গান্ডু কটা আছে টাইম পাসে টাইম নেই ফোন কিংবা চ্যাট অ্যাডভান্স করলে তল্লাশি হবে আপনার দ্যাট ঘরে ঘরে বেরামের সিদ্দিকি নেগেটিভ পাবলিসিটি দিয়ে বেশি দিন চলে না যত যাই হোক কাজে হবে না কো লস সু সামথিং হব না ঘুরে দাঁড়াবই বস সময় খারাপ এলো তাই মানুষ চেনা গেল যাদের গুরুদেব ইন্সপিরেশন ভাবতাম তাদের কাছে হেল্প চেয়ে শুধু ইগনোরেন্সটাই পেলাম কিছু দুমুখ সাপের সাথে পরিচয় হলো আর হ্যাঁ বলতেই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দুটো হাতিয়ার ভিক্টর ব্যানার্জির লাঠি আর বাঙালির কাঠি যারা ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখো তারা কন্টেন্ট ক্রিয়েট করার প্র্যাকটিস করো এরকম নেগেটিভ পাবলিসিটি নামক চুতিয়া বৃত্তিকেরও কোনোদিনও মহৎ কার্য সম্পন্ন হয় না